এই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানেই থাকুন সব সময় খুব ভালো থাকুন, এই কামনাই করি। করোনা ভাইরাসের আতঙ্কে যেখানে সারা পৃথিবীর সাথে কলকাতাও কাঁপছে, এবং করোনা নিয়ে চারিদিকে বিভিন্ন রকমের প্রচারও চলছে, কলকাতায় অলরেডি করোনা আক্রান্ত মানুষের সংখ্যা মিলেছে এবং কাল থেকে কলকাতার লকডাউনও ঘোষণা করা হয়েছে, সাথে দিল্লি মুম্বাই সহ বিভিন্ন রাজ্য তো আছেই, তো বোঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে চারিদিকে যেখানে এত সচেতনতার কথা প্রচার করা হচ্ছে, সেইখানে টিভি চ্যানেলগুলিতে যেখানে এত বেশি প্রচার করা হচ্ছে, সেইখানে কলকাতার যারা ফুটপাতবাসী, কলকাতার যারা ভিখারি, তারা কিরকম আছে, তারা কিরকম আছে? কারণ লকডাউন মানে চারিদিক বন্ধ, কিন্তু যাদের বাড়ি নেই, যাদের সেরকম কেউ নেই তাদেরকে দেখাশোনা করার মতো, যাদের মাথায় ছাদ নেই, যারা ফুটপাতে কাটায়, যারা ভিখারি, তারা কিরকম আছে? আসুন শুনে নি। সেই রকমই এক মানুষের সাথে আমার কথা হয়েছিল শিয়ালদা স্টেশনে, তো তারই কিছু কথা আমি শেয়ার করছি। কোথায় থাকো? জোরে বলো। বেলেঘাটা। বেলেঘাটায় থাকো? তুমি ভিক্ষে করছো কেন? আমার খাওয়াবার কেউ তো নেই, সেরকম খাওয়াবার কেউ নেই, খাওয়াবার কেউ নেই মানে জামাই পয়সা, সেই পয়সা হয় না। আচ্ছা, আমি জামাই ভাত খেতে চাই না। ছেলে মেয়ে? ছেলে নেই। ছেলেরা কি মানে ছেলেরা ছিল, মারা গেছে? কি হয়েছিল ছেলেদের? অসুস্থ ছিল, তখন ওর বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে ওরা ছেলে অসুস্থ হয়েছিল। আচ্ছা, মেয়ে আছে? আচ্ছা, তো তোমার যে এই কষ্ট, তুমি যে ঠিক মতো খেতে পাও না, এগুলো সরকার কোনো ব্যবস্থা করেনি? কাকে জানাবো বাবা, আমি কাউকে তো জানাবো। তোমার রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো নেই? ছিল, হারিয়ে গেছে। আচ্ছা, এখন যে কলকাতায় করোনা, এই যে চারিদিকে সবাই মাস্ক পরে ঘুরছে, সবাইকে মাস্ক পরিয়ে দিচ্ছে, তুমি কি জানো করোনা কি, করোনা ভাইরাস কি, কিভাবে ছড়িয়েছে? শোনো, করোনা করোনা হচ্ছে একটা মানে একটা মানে ভাইরাস যেটা তোমার ছড়িয়ে পড়েছে বিদেশ থেকে, এবং সেটা এখন ইন্ডিয়া কলকাতার বিভিন্ন জায়গাতেও ছড়িয়ে গেছে। তো এখন সরকারের উচিত মানে যাদের এরকম মাস্ক কেনার ক্ষমতা নেই তাদেরকে দেওয়া, বা এখানেও অনেক পুলিশ আমি বিভিন্ন জায়গায় দেখছি যাদের মাস্ক নেই পরিয়ে দিচ্ছে। তো করোনা সম্বন্ধে সচেতন হতে গেলে তো এরকম রাস্তাঘাটে বসে থাকলে চলবে না, সরকারকে তো এগুলো ভাবতে হবে। হাত ধুতে হবে, বারবার হাত ধুতে হবে, গরম জলে চান করতে হবে। তুমি যদি এই যে স্টেশনের এখানে যদি বসে থাকো, এগুলো তো ঠিক না, তাই না? আর ভাগ্যে যা আছে, বয়স হয়ে গেছে, ভাগ্যে যা আছে তাই আর কি হবে বলো। তুমি সকাল কটা থেকে বসো এখানে? আমি 9:30-10টার মধ্যে। 9:30-10টা কতক্ষণ থাকবে? এখন চলে যাবে, বাড়ি গিয়ে হাত মুখ ভালো করে ধোবে, ভালো করে চান করবে, ঠিক আছে? চান করি, জামা কাপড় ধুই, তারপরে গিয়ে। আর দেখো না, এই যে সবাই মাস্ক পরে ঘুরছে, 10 টাকা করে মাস্ক পরে পাওয়া যায়, পরের দিন মাস্ক পরে বসবে। ওকে, ওইসব আমার দ্বারাই হবে বাবা। তা বললে কি করে হবে? সচেতন থাকতে হবে তো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোমার বাবা মায়ের আশীর্বাদ। আমি তোমাকে টাকা দিয়ে যাব, কাল থেকে বিক্রি করতে বসবে না এই কটা দিন অন্তত, ঠিক আছে? বাড়িতে বাড়িতে চুপ করে থাকবে, একদম ভিক্ষে করবে না, কারণ এখন রাস্তাঘাটে ঘুরে বেড়ানো এটা কিন্তু একদমই ঠিক না, বুঝেছো? আর এই তো এখানে তো মানে প্রচুর পুলিশ আছে, এখানে এরা আছে, তুমি যদি হেল্প চাও তাহলেই তো হেল্প করবে। ওরা যেটুকু হেল্প করে, ও হয়তো মাঝে মাঝে কোনো কোনো পুলিশ
দেখতেই পাচ্ছেন যে করোনা নিয়ে চারিদিকে মানুষের কত কথা, কত সচেতনতা, কিন্তু এই মানুষটাকে দেখুন, এ খেতে পায় না বলে এখানে বসে আছে, ভিক্ষে করছে, কিন্তু এর কাছে মাস্ক নেই, এর কাছে টাকা পয়সা নেই, চারিদিকে যে মানুষ দেখতে পাচ্ছে না তা কিন্তু না। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন চত্বর, সেইখানে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ওনার দুটো ছেলে মারা গেছে, ওনার একটা মেয়ে আছে, উনি মেয়েকে নিয়ে থাকেন, উনি আমার মানে খেতে পান না বলে উনি বাধ্য হয়ে ভিক্ষে করছেন। আর এই করোনার এই পরিস্থিতিতে মানুষের যেখানে মানে চারিদিকে মাস্ক মাস্ক, কী করে মাস্ক ইয়ে করবে, কী করবে, মানে কীভাবে কী করে নিজেকে সচেতন রাখবে, এই মানুষগুলোর কী হবে, যারা কলকাতার রাস্তাঘাটে যারা পড়ে থাকে, যারা ঘুরে বেড়ায়, এই মানুষগুলোর কথা কেউ একটু ভাবুন। নাম হলো শোভা চক্রবর্তী। আপনার নাম শোভা চক্রবর্তী, আপনি ব্রাহ্মণ, আর আপনি মানে কোথায় থাকেন? বেলেঘাটায় থাকেন। বেলেঘাটায় থাকেন, সরকারের কাছ থেকে কোনো হেল্প পান না? আমি কোনো হেল্প পাই না। কাপড় পরেছো? পরেছি কাপড়। আমি সরকারের কাছে কোনো হেল্প, সরকারের কাছে কোনো হেল্প পাও না? আমি তো, আমি তো আর কাউকে কিছু চাইতে যাই না, এখানে বসি। সে তো অবশ্যই, যা দেয় তাই। আমি কারোর ওপরে জুলুম করি না, যার যা খুশি হয় সে সেইটুকু দেয়, সেইটুকু নিয়েই থাকি আমি। তোমার বয়স কত হয়েছে? 75। তোমাকে টাকা দেবো, তুমি এক দু সপ্তাহ বাড়ির বাইরে বেরোবে না, বাড়িতে থাকবে, ঠিক আছে? আমি কিন্তু রোজ এদিকে আসি, কালকে যদি তুমি দেখি বকাকে বকা দেবো কিন্তু। ¿Qué es lo que está haciendo?